এরপর যে আমরা সেটের আরো একটি গুরুত্বপূর্ণ টার্ম দেখব, তা হচ্ছে সেটের সমতা। এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট বা সেটের সমতা। হ্যাঁ, যে ইকুইভ্যালেন্ট সেট, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতা বা সমান। তাহলে এটা আসলে কাকে বলে? তাহলে যেহেতু এখানে সেটের সমতার কথা বলা আছে, তাহলে এখানে আমাদের মিনিমাম কয়টা সেট লাগবে? দুইটা সেট লাগবে। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের একটা সেট, তার উপাদান হচ্ছে 2, 3, 4। বি আর একটা সেট, তার উপাদান হচ্ছে 2, 3, 3, 4, 4। তাহলে একটু লক্ষ্য করে দেখো যে এখানে আমাদের যে উপাদানগুলো দেওয়া আছে, দেখো এখানে এখানে আমাদের উপাদান দেওয়া আছে কয়টা? তিনটা। আর বি সেটের ক্ষেত্রে নর্মালি যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের উপাদান কয়টা দেওয়া আছে? পাঁচটা দেওয়া আছে। কিন্তু আমরা সেটের প্রথম দিকে বেসিক আলোচনার মধ্যে বলেছিলাম যে সেটের উপাদানগুলোর ক্ষেত্রে যদি একই উপাদান একাধিকবার থাকে, তাকে আমরা কতবার কাউন্ট করব? একবারই গণনা করব। তাহলে এখানে এই যে আমাদের রিপিট আছে, এই রিপিটগুলোকে আমরা কি আমরা গণনা হিসেবে নেব না। তাহলে এখন দেখো আমাদের এখানে উপাদান পাঁচটি, কিন্তু আমরা নিচ্ছি কয়টা উপাদান? কি কি আছে? 2, 3 এবং 4। তাহলে দেখো এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান কি সেম? তখন আমরা বলতে পারবো যে এ এবং বি সমান, এ এবং বি দুইটা সেট হচ্ছে সমান। এবং এ এবং বি দুইটা সেট সমান তখনই হবে যখন এ সেটটা বি সেটের উপাদান হবে, সরি, বি সেটের উপসেট হবে, এবং বি সেটটাও একই রকমভাবে এ সেটের উপসেট হবে। তখন আমরা বলতে পারবো যে এ এবং বি দুইটা সেট সমান। এই শর্তটা অবশ্যই ফুলফিল করতে হবে। এই শর্ত যখন সত্য হবে, তখন আমরা বলতে পারবো যে এ এবং বি দুইটা সেট সমান। এখানে দেখো এই যে সাবসেট অফ বি, কীভাবে এর মধ্যে যে উপাদানগুলো আছে সেম উপাদানগুলো বি এর মধ্যে আছে, এবং বি ইজ এ সাবসেট অফ এ, তার মানে বি এর মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কি এর মধ্যেও বিদ্যমান আছে। তখনই আমরা কেবলমাত্র বলতে পারবো যে এ এবং বি এই দুইটা সেট হচ্ছে সমান। তাহলে এখন আশা করি তোমরা সেটের সমতা এটা বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।